আজকের ভিডিওটা খুব একটি গুরুত্বপূর্ণ ভিডিও। যারা স্পাইস মানিতে অ্যাক্সিস ব্যাংকের অ্যাকাউন্ট ওপেনিং করেছেন তারা এটিএম কার্ড অবশ্যই পেয়েছেন। যারা এটিএম কার্ড পেয়েছেন এটিএম কার্ডের পিন জেনারেট কিভাবে করবেন সেই ভিডিওটি আপনি আগের ভিডিওটি পেয়ে যাবেন এবং লিংকে পেয়ে যাবেন নিচে। তো আজকের যে ভিডিওটি সেটা যে আমরা যে অ্যাক্সিস ব্যাংকের এটিএম কার্ডটা পেয়েছি তো এই এটিএম কার্ডটা দিয়ে আমি কত টাকা উইথড্রল করতে পারবো আদার্স এটিএম। আমার যে নিয়ারেস্ট যে এটিএম মেশিন আছে সেটা হয়তো কোনো কারণের জন্য বন্ধ আছে প্রবলেম। তো আমি দেখব আজকে এসবিআই মানে স্টেট ব্যাংকের এটিএম মেশিন দিয়ে এই অ্যাক্সিস ব্যাংকের এই ডেবিট কার্ড দিয়ে কত টাকা উইথড্রল করা যায় আপনাদেরকে সেটাই লাইভ দেখানো হবে আজকে। তো চলেন যা যাক আর দেরি না করে আমরা দেখি লাইভ যে অ্যাক্সিস ব্যাংকের ডেবিট কার্ড দিয়ে কত টাকা একদিনে উইথড্রল করা যায়। তো চলেন যা যাক। তো দেখতে পাচ্ছেন এসবিআই এটিএম মেশিনে আমি এসেছি। তো আজকে দেখাবো আপনাদের অ্যাক্সিস ব্যাংকের এটিএম কার্ড দিয়ে আদার্স এটিএমে টাকা উইথড্রল কত টাকা করা যায়। তো সেটাই আপনাদেরকে দেখাবো আজকে। তো আমি এটিএম কার্ডটা ঢুকালাম, দেখেন আমার এটিএম দিয়ে আজকে চেক করবো কত টাকা উইথড্রল করা যায়। তো এখানে পিন চাইছে তো আমি পিনটা এখানে দিব। তো এখানটার এখানে ফার্স্ট করব এবং 10,000 টাকা এবং 10,000 করে কতবার টাকা তোলা যায় সেটা আজকে আপনাদেরকে দেখাবো। কার্ডটা আমি টাই আনব। তো দেখতে পাচ্ছেন 10,000 টাকা উইথড্রল হলো, একটা একবার 10,000 টাকা উইথড্রল হয়েছে। তো আমি আবারও কার্ডটা ঢুকাই দেখি কত টাকা উইথড্রল করা যায়। কার্ডটা ঢুকালাম, তো পাসওয়ার্ড চাইছে পাসওয়ার্ড দিব। আবার ফার্স্ট ক্যাশ করছি এবং 10,000 টাকা উইথড্রল করছি। তো ক টাকা উইথড্রল হয় সেটাই আপনাদেরকে আজকে দেখাবো লাইভ। দেখতে পাচ্ছেন আবার 10,000 টাকা উইথড্রল হলো। তো আমার মোট দুবারে 10-10 করে 20,000 টাকা উইথড্রল কমপ্লিট হলো। তো 3 নম্বর ট্রানজাকশন দেখা যাক হয় কি। আমার পাসওয়ার্ডটা আবার দিব। আবার ফার্স্ট ক্যাশে ক্লিক করছি এবং 10,000 টাকা আবার তোলার চেষ্টা করছি। তো দেখতে পারলেন 20,000 টাকা উইথড্রল হয়েছে, আবার 10,000 টাকা উইথড্রল করতে দিয়েছি। তো এটাও উইথড্রল হচ্ছে। কুড়ি হাজার এই 10,000 তার মানে দেখতে পাচ্ছেন 30,000 টাকা উইথড্রল কমপ্লিট হলো আমার। তো দেখা যাক কত টাকা উঠে এটিএম কার্ড দিয়ে। চার নম্বর আবার ঢুকালাম। তো আবারও পাসওয়ার্ড ক্লিক করছি এবং ফার্স্টে ক্লিক করার পর আবার 10,000 টাকা তোলার চেষ্টা করছি। তো আমার 30,000 টাকা উইথড্রল কমপ্লিট হয়েছে এবং 40,000-এ আবার দিয়েছি। তো দেখা যাক সেটা উইথড্রল হয় কিনা। তো হ্যাঁ, 40,000 টাকা উইথড্রল কমপ্লিট হচ্ছে
প্রসেসিং। দেখতে পাচ্ছেন আবার 10,000 টাকা উইড্রল হলো, তার মানে আমার হাতে এখন 40,000 টাকা আছে। তো দেখা যাক আর উইড্রল হয় কি। কার্ডটা আবার আমি ঢুকালাম, পাসওয়ার্ড দিব, ফার্স্ট ক্যাশে আবার ক্লিক করছি এবং আবার 10,000 টাকা উইড্রল করার চেষ্টা করছি। 40,000 উইড্রল কমপ্লিট আছে এবং আবার 10,000 উইড্রল করতে দিয়েছি, তো এটা উইড্রল কমপ্লিট হয়েছে কিনা সেটা দেখব। তো দেখতে পাচ্ছেন এখানে লিমিটের কথা বলছে, মানে আমার অ্যাক্সিস ব্যাঙ্কে যে বিজনেস এটিএম কার্ডটা দিয়েছিল, এই কার্ডটা দিয়েছিল, তো এই কার্ডে আদার্স এটিএম থেকে একদিনে আপনি 40,000 টাকা উইড্রল করতে পারবেন। 40,000 বেশি টাকা কিন্তু উইড্রল করতে পারবেন না আদার্স এটিএমে, একদিনে 40,000। তো আমার এখন হাতে দেখতে পাচ্ছেন 40,000 টাকাই উইড্রল হয়েছে, এর বেশি হয়নি। তো আদার্স এটিএমে যে স্পাইস মানি থেকে অ্যাক্সিস ব্যাঙ্কে ডেবিট কার্ড দেওয়া হয়েছে বা বিজনেস কার্ড দেওয়া হয়েছে, সেটাতে আপনি একদিনে 40,000 টাকা উইড্রল করতে পারবেন যে কোনো এটিএম মেশিনে থেকে। ধন্যবাদ। তো আপনারা লাইভ দেখলেন যে অ্যাক্সিস ব্যাঙ্কের যে ডেবিট কার্ড SBI এটিএম মেশিন থেকে মানে 10,000 10,000 করে 4 বার উইড্রল করা হয়েছে। তো সেক্ষেত্রে চার্জ এখনও আমার কাটেনি। তো আমি এই ভিডিওটি আবার এটিএম যে ক্যাশ উইড্রল লিমিট ভিডিওটা 2 বানাবো, এই কারণে আবার আমি কালকে আসব এবং আসার পরে এটিএম কার্ড দিয়ে কত টাকা উইড্রল করা যায় আরও সেটাই দেখব। এবং অ্যাকচুয়ালি এটিএম কার্ডটা 1 মাসে 5 বার উইড্রল করা যাবে ফ্রিতে, না পার ডে মানে 40,000 করে আদার্স এটিএম মেশিন থেকে উইড্রল করা যাবে সেটাই আপনাকে দেখাবো। তো ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। নেক্সট ভিডিও আবার আসছি যে আবার অ্যাক্সিস ব্যাঙ্কের ডেবিট কার্ড দিয়ে কত টাকা উইড্রল করা যায়। প্রথম দিন 4 বারে 10,000 করে 40,000 টাকা উইড্রল করা হয়েছে এবং দ্বিতীয় দিন আবার দেখব যে আমার এটিএম কার্ড দিয়ে কত টাকা উইড্রল করা যায় এবং চার্জ কাটে কি না। তো আমরা আপনাদের সঙ্গে আছি, অবশ্যই ভিডিওটি দেখুন। আপনার লাইভ দেখানো হবে আবার যে এটিএম কার্ড দিয়ে কতবার উইড্রল করা যায় এবং চার্জ কাটে কি না। তো যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনটির পাশে থাকুন, বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করুন যেন সবাই জানতে পারে। ধন্যবাদ।